আজকে এমন একটা জিনিস আপনাদেরকে বলবো যে শত্রু কিন্তু আপনার ভয় কাঁপবে। এতদিন আপনি শত্রুর জন্য কিন্তু দিন রাত পড়ে পড়ে চিন্তা করছেন, আপনি অনেক ভয়ে সন্ত্রস্ত হয়ে আছেন যে সেই শত্রু আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে চমকাচ্ছে, আপনাকে হয়তো নানাভাবে ব্ল্যাকমেলও করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে শত্রু। দেখুন, এমন কিছু কিছু বাজে শত্রু থাকে, জানবেন সেই শত্রুদের মধ্যে কিন্তু দয়া মায়া খুব বেশি থাকে না। অন্য মানুষ যে কষ্ট পাবে, অন্য মানুষের যে ব্যথা লাগবে, অন্য মানুষের সাথে এই ব্যবহারটা করা আমাদের উচিত না, তারা কিন্তু সেটা ভুলে যায়। তো স্বাভাবিক কারণে এই ধরনের শত্রুকে আপনারা কিভাবে জব্দ করবেন, আজকে যে জিনিস আমি আপনাদেরকে দেখাবো বা বলবো, এটা এমন একটা জিনিস সেই শত্রু কিন্তু জীবনে কখনো আপনার ধারে কাছে আসবে না, বরং আপনার নাম শুনলে সেই শত্রুই কিন্তু পালাবে। শত্রু যতই শক্তিশালী হোক, অনেকে আবার বলেন গুরুজি না, শত্রু তো অনেক বড় সাহসী, শত্রু তো অনেক, তার অনেক ক্ষমতা আছে, তার তো অনেক লোকবল আছে, সে তো আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে, আমাকে তো ভয় দেখাচ্ছে সে নানাভাবে। আমি বলছি আপনি চুপচাপ বাড়িতে বসে এই কাজটা করে দেখুন। আপনি যেখানে আছেন, দরকার হলে আপনি যদি দূরেও থাকেন, আপনি দূর থেকেও কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে যে বাড়ি বসে সেই শত্রুর জন্য কাজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যেখানে থাকুন, পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, সে আপনি ঘরেই থাকুন আর বাইরেই থাকুন, আপনি যদি শত্রুর নাম করে এই কাজ একবার করেন, সেই শত্রু কিন্তু আপনার ধারে কাছে আর জীবনে কখনো আসবে না, এতটুকু আমি বলতে পারি। আজকে শত্রুকে জব্দ করার জন্য একটা শক্তিশালী টোটকা আমি আপনাদেরকে বলে দেব, দেখবেন সেই শত্রু কিন্তু আপনার ধারে কাছে আর কখনো আসবে না, এবং শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে, আপনার জীবন থেকে সে পুরোপুরি চলে যাবে এবং আর কখনো ফিরে আসবে না সেই শত্রু। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আমরা শত্রু তো কেউ চাই না, শত্রু কেউই চায় না, একটা পাগল মানুষও কিন্তু শত্রু চায় না। আমরা সবাই চাই আমাদের ভালো বন্ধু হোক, আমাদের সবাই ভালোবাসুক, এবং সকলের সাথে যাতে আমাদের একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক থাকুক। কিন্তু ঘটনা চক্রে বা ভাগ্য চক্রে দেখবেন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, তারা কিন্তু কারণে অকারণে শত্রুতা করে, বা আপনি হয়তো কোনো কোনো একটা বিষয়ে উন্নতি করেছেন, বা আপনি একটু ভালো কাজ করছেন, বা হয়তো একটু বেশি পয়সা ইনকাম করছেন, ব্যাস আপনার পিছনে লাগা শুরু করলো, আপনাকে ভয় দেখানো শুরু করলো। আপনি যেখানে কাজ করছেন আপনি হয়তো সেই কাজটা ভালো পারেন, অফিসের বস হয়তো সব থেকে বেশি আপনাকে ভালোবাসে, আপনার কলিগ কিন্তু হিংসায় জ্বলে পুড়ে মরছে, সে কিভাবে আপনাকে ডাউন করা যায়, আপনার ক্ষতি করা যায়, সে কিন্তু লাগাতার এই কাজ করছে এবং সেই চিন্তাই করছে, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। আপনি কী বা করবেন, কারণ সে তো আপনার ক্ষতি করে চলেছে। তো এই ধরনের যেসব শত্রু থাকে, কারণ বন্ধুর থেকে জানবেন শত্রু কিন্তু সব থেকে মারাত্মক ক্ষতিকর, এবং সেই শত্রু যদি দীর্ঘদিন আপনার পিছনে লেগে থাকে বা সত্যিকারেরই যদি আপনার ক্ষতি করতে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনের শান্তি জিনিসটা কিন্তু থাকবে না, আর যাই থাকুক। কারণ মানুষ হাসি খুশিভাবে থাকবে, মাইন্ড ফ্রিভাবে থাকবে, ঈশ্বরকে নিয়ে থাকবে, ভগবানের চিন্তা করবে, এটাই তো নিয়ম হওয়া উচিত। কিন্তু সেখানে আপনি যদি শত্রুর দ্বারা আক্রান্ত হন, আপনি যেখানে একটা কর্মের জায়গা, যেখানে মানুষের রুটি রুজির জায়গা, সেই কর্মের জায়গাও যদি আপনার পিছনে লাগে, কারণ আমি দেখেছি অনেক বড় বড় কাজ করছেন, অনেক বড় বড় পদে আছেন, সেখানেও সেই মানুষের পিছনে কিন্তু শত্রু। অর্থাৎ জানবেন কিছু মানুষের কিন্তু জন্মগতভাবে জানবেন তাদের কিন্তু শত্রুটা একটু বেশি হয়, এবং এটা অনেক কিছু নির্ভর করে, রাশি অনুযায়ী নির্ভর করে। অনেক মানুষ দেখুন জীবনে প্রচুর সামনে এগিয়ে যায়, উন্নতি করে, এবার পাড়া প্রতিবেশী শত্রুতা করতে পারে, আপনার কর্মস্থলে শত্রুতা করতে পারে, এমনকি আপনার বাড়ির মধ্যেও অন্য কোনো সদস্যও আপনার সাথে শত্রুতা করতে পারে। তো আজকে যে জিনিস আমি বলে দেবো, সেই শত্রু আপনার ধারে কাছে আসবে না। কি করবেন আগে ভালো করে একটু দেখে নিন, আমি একটা কাগজে লিখেছি আপনাদেরকে একটু দেখাই, আগে আমি খুব ভালো করে একটু দেখে নিন, খুব ভালো করে। আশা করি বুঝতে পারছেন কি লেখা আছে।
7×7, একটা কাগজে লাল কালি দিয়ে এটা আপনাকে লিখতে হবে। 7×7 দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কোনো যোগ চিহ্ন না, কোনো বিয়োগ চিহ্ন না, কোনো ভাগ চিহ্ন না, লেখা আছে 7×7। 7×7 অর্থাৎ 7×7, এই গুণ চিহ্ন আপনি দেবেন বা ক্রস চিহ্ন আপনি দেবেন। 7×7 লিখে একটা কাগজে নিচে দেখুন, আমি লিখে দিয়েছি শত্রুর নাম, এটা কিন্তু লাল কালি দিয়ে লিখবেন, শত্রুর নাম। ঠিক 7×7 যেখানে লিখবেন ঠিক তার নিচটায় আপনি শত্রুর নাম লিখুন। শত্রুর নাম বলে দেখুন আমি লিখে দিয়েছি, ওখানে শুধু হবে শত্রুর নাম, আর কিচ্ছু লিখবেন না, শুধু 7×7, নিচে জাস্ট শত্রুর নাম, এটাই আপনি লিখবেন, আর কিচ্ছু লিখবেন না। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে, আপনার যদি একজন শত্রু থাকে, দুজন শত্রু, আমি সব বলে দিচ্ছি পরপর করে, কিন্তু এটা একটু দেখে নিন আগে, লেখাটা খুব ভালো করে দেখে নিন। 7×7 দরকার হলে ভিডিওটা যদি পারেন, যদি অসুবিধা ডাউনলোড করে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিন। 7×7 নিচে শত্রুর নাম, শত্রু বাপ বাপ বলতে বলতে কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে, এটুকু বলতে পারি। শত্রু আপনাকে আর কখনো কোনো ক্ষতি করবে না, শত্রু আপনার অনিষ্ট করতে পারবে না, শত্রু আপনার কোনো খারাপ চিন্তাও করবে না। অনেকে তো আবার তন্ত্রমন্ত্র করে ক্ষতি করে, অনেক শত্রুরা এমন আছে। এবার দেখুন এই 7×7 আপনি একটা লাল কাগজে লিখবেন, সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন, নিচে আপনি শত্রুর নাম লিখবেন। এবার হতে পারে দেখুন আপনার শত্রু হয়তো দুজন, অনেকের দেখুন একের অধিক শত্রু আছে, হতে পারে। তো আপনার শত্রু যে কজন থাকুক না কেন, সেই শত্রুর নামটা আপনি পরপর করে লিখে দেবেন, একজন থাকুক, দুজন থাকুক, তিনজন থাকুক, চারজন থাকুক, পরপর পরপর করে আপনি শত্রুর নামগুলো আপনি লিখে দিন। তাহলে 7×7 লিখে তার ঠিক নিচে সেই শত্রুর নাম আপনি লিখে দিচ্ছেন। শত্রুর নাম লেখার পরে আপনি ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিন, আর কিচ্ছু দেবেন না কাগজে, শুধু জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন। একদিন পোড়ালে কি হবে না, একদিন পোড়ালে কাজ আপনি পাবেন না, একদিন পোড়ালে শত্রু একটু দমন হবে, দমে যাবে, কিন্তু দুদিন পরে সে ঠিক আবার উঠে দাঁড়াবে, মানে উঠে দাঁড়াবে বলতে সে আপনার আবার ক্ষতি করবে। শত্রু মানে আপনার জীবন থেকে যদি মনে করেন যে শত্রু আমার সারা জীবন আপনার আমার আমাকে আর ডিস্টার্ব করবে না, আমাকে জ্বালাতন করবে না, আমার কোনো ক্ষতি করবে না, তাহলে পরপর করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 4 দিন পড়াতে হবে। এটা পরপর করে আপনাকে 4 দিন পড়াতে হবে, যে কোনো দিন থেকে আপনি কাজটা করতে পারেন। তবে এইটুকু বলে দিই, কাজ কিন্তু রাতের বেলায় পড়াতে হবে, এটা এটা কিন্তু দিনের বেলায় পড়ালে কাজ আপনি পাবেন না। সূর্য ডোবার পরে, সূর্যাস্তের পরে আপনি, সূর্য ডোবার পরে আপনি কাজটা করবেন, পরপর করে আপনি 4 দিন এই শত্রুর নাম লিখে আপনি জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন। এইটুকু কথা দিতে পারি, এই কাজটা একদিন করবেন, সারা জীবন শত্রুর থেকে রক্ষা পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।